আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে নিয়ে এসেছি কাঁঠাল বীজ দিয়ে তৈরি একটা ভীষণই টেস্টি রেসিপি। প্রথমেই কাঁঠাল বীজ শুনে ভিডিওটা স্কিপ করে বেরিয়ে যাবেন না, কারণ কাঁঠাল বীজ শুনে প্রথমেই আপনারা হয়তো নাক সিটকাবেন, কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলছি কাঁঠাল বীজ দিয়ে তৈরি এত টেস্টি রেসিপি যে হয় আপনাদের ধারণার বাইরে। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেন, যাতে বন্ধুবান্ধবদের কাছে পৌঁছে যায়, তারাও যেন এই কাঁঠাল বীজের সময়ে এই রেসিপিটা অন্তত একবার বানিয়ে খায়। এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে, এছাড়া রুটির সাথেও খেতে পারেন, সেক্ষেত্রেও ভালো লাগবে। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এইরকমই সব ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই লাইক কমেন্ট করার অনুরোধ রইল যে আপনাদের কাছে কেমন লাগলো আজকের এই কাঁঠাল বীজের রেসিপিটা। এই যে প্রথমে আমি এই যে কাঁঠাল বীজ নিয়েছি 250 গ্রাম, এই কাঁঠাল বীজগুলো প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা রোদে শুকিয়ে রাখলে খোসাটা তাড়াতাড়ি ছাড়ানো যেত, কিন্তু আমি কি করলাম, কাঁচা কাঁঠাল বীজ তো, তাই প্রথমে খোসাটা ছাড়িয়ে এই যে বঁটির সাহায্যে কেটে নিলাম। আপনারা চাইলে উপরের খোসাটা হাত দিয়ে ছাড়ানোরও প্রয়োজন পড়বে না, চাকু বা বঁটির সাহায্যে এরকম করে ছালটা ছিলে নেবেন। দেখবেন খুব ইজি প্রসেসে পুরো কাঁঠাল বীজটাই ছাড়ানো হয়ে যাচ্ছে। এই যে আমি কিন্তু এখানে কাঁঠাল বীজটার ছালটা ছাড়িয়ে নিচ্ছি, তাহলে রেসিপিটা খেতে বেশি টেস্টি লাগবে। খোসাগুলো কালো কালো থাকলে রেসিপিটা দেখতে অতটা ভালো লাগবে না আর খেতেও অতটা ভালো লাগবে না। তবে আপনারা ইচ্ছা হলে কালো খোসাটা, এই যে ভেতরের খোসাটা রেখে দিতে পারেন। চলুন ফিরে আসছি কাঁঠাল বীজগুলো ছাড়িয়ে নেওয়ার পরে। নমস্কার, সুরভি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত। আমি সুরভি আবার একবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। এই যে দেখুন কাঁঠাল বীজগুলো আমার সুন্দর ছাড়ানো হয়ে গেছে, আপনারা চাইলে ছোটো টুকরোও করে নিতে পারতেন, আমি এখানে আর করলাম না। এবার রান্নাটা করার জন্য সবার প্রথমে মিক্সির জারের মধ্যে এই কাঁঠালের বীজগুলো নিয়ে নিলাম, আর ঝালের জন্য নিয়ে নিলাম 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন, আর 1 থেকে 1.5 ইঞ্চির মতো আদা। এবার প্রথমে মিক্সিতে এটা দিয়ে প্রথমে ঘুরিয়ে গুঁড়ো করে নেব, তারপরে জল দিয়ে পেস্ট করে নেব, তাহলে পেস্টটা খুব সুন্দর মিহি হবে। কাঁঠাল বীজটা দেখুন মিহি পেস্ট হয়ে গেছে। এবার এটা একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম, কারণ এই প্যানটার মধ্যে আমি রান্না করব। আপনারা চাইলে আগে একটা পাত্রের মধ্যে রেডি করে নিয়ে তারপরেও কড়াইয়ে রান্না করতে পারেন। এই প্যানের মধ্যে কাঁঠাল বীজের পেস্টটা, আর নিয়ে নেব অল্প হলুদের গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, 1/2 চামচ কালো জিরে, অল্প হিং, আর অল্প একটু একটু করে বেসন দিয়ে এবেটার মিক্সটা ভালোভাবে কাঁঠাল বীজের সঙ্গে মাখিয়ে নেব। তবে খুব বেশি বেসন দেবেন না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর এখানে কাঁঠাল বীজের অনেক একটু গন্ধ লাগে, সেক্ষেত্রে একটু হিং দিয়ে দেবেন, গন্ধটা সুন্দর লাগবে। আর গরম মশলা গুঁড়ো দিয়ে সব শেষে এটা বেসনটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। আর বেশি জল দিয়ে বাড়লে সেক্ষেত্রে বেসনের পরিমাণ বেশি দিতে হবে, খেতে অত টেস্ট আসবে না। মাখাটা রেডি হয়ে গেছে, এবার গ্যাসে প্যানটা বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি। এবার এটা নেড়ে চেড়ে যতক্ষণ না প্যান থেকে ছেড়ে আসছে ততক্ষণ অবধি এটা রান্না করে নেব, মানে খুন্তি দিয়ে ঘন ঘন নাড়তে থাকবেন। দেখবেন অটোমেটিক কিছুক্ষণ পর এটা প্যান থেকে ছেড়ে বেরিয়ে আসছে। এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভীষণ ভালো লাগে, আপনি কাউকে না বললে সে বুঝতেই পারবে না যে রেসিপিটা কাঁঠাল বীজ দিয়ে তৈরি। এবং সেটা খেয়ে যে খাওয়াবেন সে দেখবেন আপনার প্রশংসাই করছে। এই যে দেখুন প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে, এর থেকে বেশি আবার শুকনো করবেন না। এবার এটা নামিয়ে একটা আলাদা প্লেটের মধ্যে অল্প তেল নিয়ে বা ঘি নিয়ে, আপনারা যে কোনো তেল বা ঘি দিয়ে ভালো করে ব্রাশ করে নিয়ে এবার এই পেস্টটা ঢেলে দিয়ে সুন্দর করে সেট করে নেবেন। আপনাদের গরম লাগতে পারে, আপনারা যে কোনো চাকু বা চামচের সাহায্যে সেট করে নেবেন বা খুন্তির সাহায্যে। আমার রান্না করতে করতে অভ্যাস আছে তাই আমি হাত দিয়েই সেট করে নিচ্ছি। এটা সেট হতে হতে আমি তখন রান্নার বাকি প্রিপারেশনটা কেটে রেডি করে নিচ্ছিলাম। এই যে সেট হয়ে গেছে, এখন এই যে এটা চৌকো চৌকো বা বরফির আকারে কেটে নিতে পারেন, আমি এখানে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। দেখুন পিসগুলো কী সুন্দর দেখতে হয়েছে। দেখে মনে হচ্ছে না ছোলার ডালের বরফি। এবার রান্নাটা করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা ভালো মতো গরম হয়ে গেলে আমি এখানে রান্নাটা সর্ষের তেলে করব, তাই এখানে তেলের পরিমাণ একটু বেশি দিলাম। এবার
ওই যে বরফিগুলো কেটে রেখেছিলাম কাঁঠাল বীজের পেস্ট দিয়ে তৈরি করা, সেই বরফিগুলো একে একে দিয়ে সুন্দর করে ভেজে নেব, একদম উল্টে পাল্টে লাল করে প্রথমে দিয়ে একটা পিঠ এই যে উপর থেকে তেল ছড়িয়ে সুন্দর করে ভেজে নেব। খুব বেশি কড়া করে কিন্তু ভাজবেন না, তাহলে আবার শক্ত হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। জাস্ট এই যে কালার আসবে ব্রাউন কালার তখনই তুলে নেবেন। দেখুন আমি কতটা ভাজছি সেই অনুপাতে। এই যে বরফিগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো আলাদা পাত্রে তুলে নিলাম এবং বাকি বরফিগুলো একই পদ্ধতিতে ভেজে নেব। সমস্ত বরফিটা ভাজা হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যে দুটো মিডিয়াম সাইজের আলু, এই যে আমি একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, সেই আলুটা দিয়ে দিলাম ভাজা হওয়ার জন্য। এবার আলুটাকেও লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, আলুটাও আলাদা পাত্রে তুলে নিয়েছি। আবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ সর্ষের তেল। এবার গ্রেভিটা বানানোর জন্য তেলটা গরম হয়ে গেলে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম গোটা গরম মশলা। এবার ফোড়নটা ভালোভাবে ভেজে নেব, ফোড়নটা থেকে যখন সুন্দর ভাজার গন্ধ বেরাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ, দুটো মিডিয়াম সাইজের টমেটো, আর ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। এবার পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। এটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার এটা ভাজা হওয়ার পর ফিরে আসছি। আর আপনারা চাইলে পেঁয়াজ রসুনটাকে স্কিপ করে এটাকে নিরামিষও বানাতে পারেন, সেক্ষেত্রেও খেতে ভীষণ টেস্টি লাগবে। পেঁয়াজ আর টমেটোটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা রসুন জিরে ধনের পেস্ট, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদের গুঁড়ো। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব, প্রয়োজনে এই যে একটু করে জল দিয়ে কষিয়ে নেব, না হলে মশলাটা পুড়ে যাবে। ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না মশলাটা থেকে তেল রিলিজ হতে শুরু করছে। আর আপনারা প্রয়োজনে জিরে ধনেটা পাউডারও ব্যবহার করতে পারেন। এবার ফিরে আসছি মশলাটা কষা হওয়ার পর। মশলাটা কষানো হয়ে গেছে, মশলাটা থেকে তেল রিলিজ হতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। এবার আলুগুলো দিয়ে আরও মিনিট দুয়েক ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। আমি এখানে একটু জল ব্যবহার করলাম যাতে পুড়ে না যায়। আলুর সাথে মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন আলুটা থেকেও তেল রিলিজ হতে শুরু করছে। এবার গ্রেভি বানানোর জন্য আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এখানে জলের পরিমাণটা একটু বেশি দিলাম, কারণ ওই যে ধোকাগুলো ভেজে রেখেছি সেগুলো জল টেনে নেবে। এবার এটা জলটা দিয়ে এটা একটা ঢাকা দিয়ে ফুটতে দেব। আর নুনটা আপনারা এই অবস্থাতেই চেক করে নেবেন। আর আপনারা যদি মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে একটু চিনি দিতে পারেন। আর খুব বেশি ফোটানোর দরকার পড়বে না, কারণ অলরেডি আলুগুলো ভাজা আছে, আবার কষানো হয়েছে, আলু অলরেডি সেদ্ধ হয়ে গেছে, ঝোলটা ফোটা শুরু হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কাঁঠাল বীজের ধোকাগুলো। এবার খুন্তির সাহায্যে হালকা করে মিশিয়ে নেব। এবার উপর থেকে দিয়ে দেব গরম মশলা পাউডার, আর নামানোর আগে দিয়ে দেব ধনে পাতা কুচানো উপর থেকে। ধনে পাতাটা আপনারা ইচ্ছা না হলে স্কিপ করতে পারেন। এবার এটা নামিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে এটা সার্ভ করে দেবো। আর যেটুকু গ্রেভি আছে এটুকু পরে অ্যাডজাস্ট হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে। দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম কাঁঠাল বীজের ধোকার একটা রেসিপি। আমার আজকের এই কাঁঠাল বীজের ধোকার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ছোট্ট পরিবারের সদস্যের পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এটুকুই, আবার হাজির হয়ে যাবো অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।